This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, বর্তমানে আপনাদের সকলের জন্য একটা সুখবর আছে। বর্তমানে সরাসরি একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, আগামী 18 সেপ্টেম্বর আপনাদের কিন্তু আরো একটা ছুটি হতে পারে। তার জন্য সরাসরি নোটিফিকেশন জারি করা হয়েছে। এবং ছুটিটা কেন? আপনাদের বিশ্বকর্মা পূজো উপলক্ষে। কিন্তু বর্তমানে বিশ্বকর্মা পূজা সরাসরি 17 সেপ্টেম্বর, এবং যেটা রবিবার দিন পড়েছে, সেই জন্য 18 সেপ্টেম্বর সোমবার দিন আপনাদের একটা ছুটি যাতে দেওয়া যায়, সেই জন্য সরাসরি গভর্নমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। এবং এই নোটিফিকেশানটা জারি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিরেক্টর প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে, যেটা পশ্চিম বর্ধমানে আছে। পশ্চিম বর্ধমানের তরফ থেকে একটা নোটিশ বা বলতে পারেন একটা লেটার সরাসরি গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে, যে মেমো নম্বরটা দেওয়া হয়েছিল WBBPE 2022, ডেট ছিল 19/12/2022। সেই ডেটের রিগার্ডিংয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল যে 17 সেপ্টেম্বর 2023 আপনাদের ছুটি থাকবে, কারণ হিসাবে বিশ্বকর্মা পুজো ঠিক করা হয়েছিল। কিন্তু সেই ডেটটা রবিবার দিন পড়েছে, সেই জন্য যাতে রবিবার দিনে যেহেতু একটা হলিডে সবাইই থাকে, সেই জন্য যাতে সোমবার দিনকে করা যায়, সেই জন্য একটা চিঠি পাঠানো হচ্ছে। এবং সেই চিঠিতে সরাসরি আপনাদের একটা অতিরিক্ত দিন যাতে ছুটি দেওয়া যায়, সেই জন্য ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। এবার এখন প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত বলে দেওয়া হয়নি যে আপনাদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকবে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পুজো পড়ছে 17 থেকে 18 সেপ্টেম্বর, অর্থাৎ 18 সেপ্টেম্বরও বিশ্বকর্মা পূজা থাকছে। তাই কোনো কোনো ক্ষেত্রে 18 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হবে, আবার কারো কারো বা 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হবে। তাই 18 সেপ্টেম্বরটা পশ্চিম বর্ধমানের প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি চিঠি পেশ করা হয়েছে, যেখানে 18 সেপ্টেম্বরটাকে উল্লেখ করা হয়েছে যাতে আপনাদের ছুটি দেওয়া যায়। এখনও 18 সেপ্টেম্বর হতে 2 দিন বাকি আছে, এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন কি নোটিফিকেশান জারি করা হয় ছুটি উপলক্ষে, সেদিকেই কিন্তু সবাই তাকিয়ে আছে। ছুটি উপলক্ষে আপনাদের কি নতুন একটা ছুটি দেওয়া হবে নাকি সম্পূর্ণভাবে ছুটিটাকে বাতিল করা হবে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এই চিঠিটা সরাসরি পাঠানো হয়ে গেছে। এই চিঠিটার পরিপ্রেক্ষিতে কি উত্তর আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি হয়নি। হয়তোবা শনিবার দিন নতুন নোটিফিকেশান জারি হতে পারে, যেখানে আপনাদের 18 সেপ্টেম্বর 2023 তারিখে ছুটি দেওয়া হবে। আর যদি নোটিফিকেশান জারি না হয়, তাহলে কিন্তু 18 সেপ্টেম্বর 2023 কোনো রকম ছুটি থাকছে না। কিন্তু একটা আশা কিন্তু রয়ে গেছে যে 18 সেপ্টেম্বর একটা নতুন ছুটি হতে পারে। এই ছুটিটা কিন্তু বার্ষিক ছুটির তালিকাতে নেই। বার্ষিক ছুটির তালিকাতে 17 সেপ্টেম্বর লেখা আছে, যেটা 2022 সালে পেশ করা হয়েছিল বার্ষিক তালিকাতে, এবং সেটাও পেশ করেছিল গভর্নমেন্টের তরফ থেকে। স্কুল ছুটির তালিকাতে যেহেতু 17 সেপ্টেম্বর লেখা আছে, 18 সেপ্টেম্বর নতুন করে যেহেতু ছুটি চাওয়া হচ্ছে, সেখানে কী মতবাদ দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলবেন, এ বিষয়ে কিন্তু এখন সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই কিন্তু তাকিয়ে আছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।